আমরা দেখা দেওয়া is running. Straight tripping. Longer boundary for four. It's a turnabout to the behind side and unlucky the batsman. It's a good feeling. আমি এনজয় এদিকটাও করবো, ফাইন্ড দ্য গ্যাপ ফর ফোর। এটা কোনো ব্যাপার না, হাতের আম ঠিকে দিচ্ছে না, একটু ওয়েট কর, একটু ওয়েট কর। কিন্তু বল করছি সেম প্লেয়ার দিন ওই আগে ধরে ধরে গ্যাপ ধরে গেল। আরো একটি উইকেটের পতন ঘটলো। এখানে খুব সুন্দর ফিল্ড হয়েছে ততক্ষণ। And gets a boundary once again. Total score 41. Short to work, give a pass for me. Emerson. Ha, 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 দশটা রান করবি, দশটা রান করবি, আরে হাতে হাতে বল দিবে ধরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তারা আট করতে হবে, সেই ছিল মতো। কি বল দিবা, এত কম রান হলে খেল
এটা বাইরান হবে, আর একটি রান। এই রানের সঙ্গে রান সংখ্যা 57। জিততে হলে মিস্টার ক্রিস্টেন্ডো অন স্ট্রাইকিং পজিশন এন্ড সর্দার জি নন স্ট্রাইকিং। আরে ভাই রে কাট দ্য বল, একটা ভিডিও 2 মিলিয়ন আছে, একটা ভিডিও 3 মিলিয়ন আছে। ও কিসে তো দাও লস ইয়ে মারবে না ছাড়। ও টাই ফাইন্ড দ্য গ্যাপ বাই সাদারজি এন্ড টেক এন্ড ফোর রানস পরে এমন না, এটা শুধু গ্যাপ খুঁজে মারে, কনফার্ম হয়ে মারবে যে ওখানেই বল যায়, ওখানেই বল যায়। এরা দুজনই খেলে নেয় রে, এরা দুজনই খেলে নেয়, একটা উইকেটও পড়বে। গুড সেভ প্রো, ওতে কোন লেগে তো মারতে দিও, ওয়াইট হলো না কত কই খেত খেতিন। ওয়ান্স अगेन কাটিং শট বাই সাদার জি এন্ড টেকেন ফোর রানস। ওয়ান্স अगेन ফাইন্ড দ্য গ্যাপ, देयर वाज ফিল্ড হ্যাজ অন গুড ড্রাইভ, বাট আনফরচুনেটলি উই হ্যাভ টু সে দ্য পাওয়ার রান উইল কাম। আবার ফিল্ডারের পাশ থেকে চলে গেছে বাউন্ডারির দিকে 4 রানের জন্য, এই 4 রানের সঙ্গে রান সংখ্যা 36 এ পৌঁছে গেছে। অনেকক্ষণ কম দেখে পেরিয়ে গেল, লেন্থটা পারবে না। চলো চলো মিটকাবে, এই তো মানে ওই কৈলানি কোথাও একটা, এই তো আর মাত্র 13 রান দরকার। এই তো এই তো ম্যাচকে জেতাতে হলে মার মার কাট আউট কাট কাট। এখানে 4 রান এসে যাবে, 49 থেকে গেছে। এই তো গুড বল, আম্পায়ার নট ডেড, অবজেকশন অবিয়াস। আরে সাবধান সাবধানে ভাই, হাত মুখ ফাটিয়ে কোনো লাভ নেই শীতের সময়।
এ ঠিক আছে ঠিক আছে, দেখে আমার ব্যাটে মারছি প্রাইমারি 51 একটা টান টান উত্তেজনার মধ্যে শেষ মুহূর্তটা প্রতিপালন হচ্ছে এবং এখানে মিডফিল্ড এন্ড ফাইন্ড আ গ্যাপ এন্ড সম্রাট একাদশ হ্যাজ ওন দ্য ম্যাচ, সম্রাট একাদশ হ্যাজ ওন দ্য ম্যাচ এন্ড ফাইনালি দ্য ডিসিশন হ্যাজ কামস টু